আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন আছি হচ্ছে চণ্ডীচড়া চা বাগানের যে সমস্ত শ্রমিকরা এখানে জীবনযাপন করেন তাদের বসতি হচ্ছে এই দর্শক, তার পাশেই কিন্তু প্রায় দীর্ঘ কয়েক বছর যাবৎ তারা কিন্তু এখানে বসবাস করছেন বহু সময় থেকে। দর্শক, এখানে অনেক প্রায় 3 কিলোমিটারের মতো একটি রাস্তা দেখলাম আমরা, যেখানে কাঁচা সড়ক রয়েছে, শুধু মাটি আর মাটি। এই শ্রমিকদের কল্যাণে বৈশার সৈয়দ সাইদুল হক, সুমন ভাই, দাঁড়ান দাদা, সুমন ভাই এই রাস্তার কাজ উদ্যোগ হাতে নিয়েছেন দর্শক শ্রোতা আমরা জানি। দাদা, আপনার নাম কি? আমার নাম বিশু। বিশুদা, হ্যাঁ, এটা তো রাস্তাটা তো অনেক দিন থেকে আছে। কতদিন যাব? হইব 15-16 বছর। মানে এই এলাকার মানুষ কতদিন যাবত এখানে বসবাস করে? আমার জন্মের আগে, মানে সেটাই বলছি, সেই সময় থেকে এখনো পর্যন্ত রাস্তাটা পাকা হয় নাই। না, হয় না। কারণ কি? এখন কারণ কি, এখন কারে ভরসা করে দিব? হ্যাঁ, কারে ভরসা করব যে কে ঠিক করে দিব? আচ্ছা, এখন এই এখন তো এই যে এখানে কাজ চলছে দেখতে পাচ্ছি, এই কাজ কে করতেছে? বিএমপি চেয়ারম্যান না, এমপি দিছেন? হ্যাঁ, এমপি, এমপি তো সুমন মিনিস্টার। হ্যাঁ, সুমন মিনিস্টার, সেই মিনিস্টারই তো কাজ করতেছে। হ্যাঁ, এটা কি আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি তো যে এটা কাজটা হয়েছে সাইদুল হক সুমন সাহেব, তিনি তো এই কাজটা করতেছেন। হ্যাঁ, এটা আপনাদের জন্য কতটা ভালো? আমাদের লাগে তো খুবই ভালো, অনেকেই ভালো লাগতে আসে যে এই রাস্তাটা পাকা হয়ে গেলে আমাদের সবচেয়ে সুবিধা হইব। সুবিধা হবে? হ্যাঁ। আচ্ছা, এখানে কাজ চলতেছে কোনো মেকার টেকার আছে কাজের? কাজের মেকার আছে তো উপরে, উপরে হ্যাঁ কাজ করতেছে না? হ্যাঁ। এই 3.5 কিলোমিটার রাস্তা, যেখানে সাধারণ চা শ্রমিকরা এদিক দিয়ে হাঁটেন, যাতায়াত করেন, সেখানে অসংখ্য ইট পড়ে আছে, অর্থাৎ কাজ চলমান। একটু কথা বলবো এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলো। তার সামনেই দেখুন এই যে চা বাগান, বিশাল বড় বাগান। তার পাশেই কিন্তু দর্শক আসামপুর, অর্থাৎ আপনার ইন্ডিয়ান বর্ডার চলে গেছে ওইদিকে। তো এই যে এখানে কাজ চলতেছে, আমরা একটু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো দর্শক শ্রোতা। আপনারা আমাদের সহায়তা করে এই যে তার চিত্র আমরা তুলে ধরছি। এই যে একজন মুরব্বী আছে, ওনার সাথে কথা বলি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বেস্টার সুমনা করাইছে, করাইতেছে কাজ করাচ্ছে এটা? হ্যাঁ, বেস্টার সুমনা কাজ করে। আমার বাড়ি বাড়ি স্বাস্থ্য বাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাজ কিন্তু অলরেডি রাস্তার কাজ চলমান। ভাইয়া একটু বলেন তো, বলেন সুমন ভাই আসবে এখানে? সুমন ভাই তো আসতে পারো না ভাই, তার কাজ করতেছে কি? এমপি সাহেব, সুমন সাহেব, এই সুমন সাহেব, সুমন ভাই হাস করতেছে, ভালো হাস করতেছে। আপনি কি দেখতে দেখেন, কাজগুলো কিতা নাই? এখন এক কাজটা কতদিন যাবত চলতেছে ভাই? ও এক সপ্তাহ হইব। এক সপ্তাহ যাবত সোলিং লাগাইতেছি, এক সপ্তাহ হইব। আর কুদা আর মানে মা হাত চলতেছে মনে হয় 2-3 মাস হইব। জি, নির্বাচনের সাথে সাথে। এটা হইবে 1 কিলোমিটার এদিকে বিতরফন্ত। এদিকে কোথায় যাবে, কোথায়? একদম আমার মেন রাস্তায়? না না, বর্তমান মেম্বারের বাইরে বাড়ি ফন্ত। জি জি, মেম্বার, বিকাশ মেম্বার। আমার কিছু হয় না ভাই, আমি তো এই রাস্তার মধ্যে কাজ করাইতেছি। জি জি। কেমন লাগছে আপনি কাজটা, বেশটা শুনুন। জি ভাই, ভালো। জি জি। এটা কি মানে রাস্তাটা কি পাকা হবে না? ইট সোলিং হবে। পুরোটা ইট সোলিং হবে? জি, ইট সোলিং হবে। পরে পাকা হবে না? জি না, পরে হবে, এখন না বর্তমানে, পরে টেন্ডার হইলে পর। কি সুন্দর দারুণ রাস্তা করে দিচ্ছেন চা শ্রমিকদের জন্য দর্শক শ্রোতা। দুই সাইডে ইট বসিয়ে এখানে ইটের সোলিং করে দেবেন দর্শক শ্রোতা। কি সুন্দর ইটের সোলিং বসানো হচ্ছে এখানে চা বাগানের শ্রমিকদের জন্য। এটি দর্শক আপনারা জানেন মানে এই রাস্তাটি হচ্ছে চণ্ডীচড়, যে চতুর্দিকে চা বাগান,
মানে প্রত্যেকটা জায়গায় চা বাগান মাঝখানে হচ্ছে, এখানে চা শ্রমিকরা থাকে না? ভাইয়ের সাথে কথা বলি, ভাইয়া এখানে চা শ্রমিকরা থাকে? রাস্তাটা খুব সুন্দর হইতেছে। জি ভাই, খুব ভালো হইতেছে রাস্তাটা। মানে আমরা ওই প্রায় 300-400 কিলোমিটার দূর থেকে আমরা কাজ করতেছি, রাস্তাটা খুব সুন্দর হচ্ছে। চা বাগান মানুষ যারা আছে মোটামুটি ভালো, মানে সুন্দরভাবে চলাফেরা করতে পারবে। এই জন্য এখানে মেম্বারকে ধন্যবাদ দেওয়া যায় যে তিনি খুব ভালো একটি পরিদর্শন করতেছে। না, মেম্বার সাহেব দেখছি প্রায় 1 ঘন্টা আগে দিয়ে গেছে, মানে কোনো কাজে গেছে বা মানে কাজে বেরোচ্ছে। কাজটা করতে জি ব্যারিস্টার সুমন, এমপি সাহেব মহোদয়, জি তাকে অনেকগুলো ধন্যবাদ এই রাস্তাটা করার জন্য। নাগরিক যারা আছে, চা বাগানের মানুষ যারা আছে, সুন্দরভাবে চলাফেরা করতে পারবে। ঠিকই, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমরা দেখি এলাকাবাসীর দুইটা বক্তব্য নিতে পারি না। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। ইটা সলিং দিয়ে বসানো, যাতায়াত করতে সুবিধা হবে নাকি? হইব, সুবিধা হইব, যাতায়াত সুবিধা হইব, সুবিধা হইব। এটা আপনার দোকান? হ্যাঁ। ধন্যবাদ দিব সুমন বালিস্টার, ধন্যবাদ। আগে যারা ছিল এরা করে নাই না, কারণ কি এখন এটা কইতে পারবো কেমনে? আমি আলচাল জানি না। আমার আপনাদের এই বসবাস কতদিন যাবো এখানে? হ্যাঁ, আপনাদের বসবাস কতদিন? বসবাস কতদিন? আমরা তো লাগাই আছি এখানে, কেন বসবাস? আমরা পুরানই মানুষ। হ্যাঁ, তো সেই সময় থেকে রাস্তা হয় নাই কখনো? না, এই প্রথম ব্যারিস্টার সুমন করতেছে রাস্তা। হ্যাঁ, এইখানে যারা থাকে তারা, এটা কারা 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 থাকে এখানে? অনেক লোক আছে, অনেক লোক আছে। এই এই জায়গার মানুষের ইনকাম, আয়ের উৎস কি? কয় বাগানে, চারা বাগানের কাম, চা বাগানের কাজ করে, মানে চা শ্রমিক এখানে সব? সব চা শ্রমিক। সব না? আচ্ছা 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 আচ্ছা, সেটাই বলছি যে এই যে চা শ্রমিকদের মাঝে তিনি যে একটি সুন্দর রাস্তা করে দিলেন, সেই হিসাবে আপনারা কি বলবেন? ধন্যবাদ দিমু, ধন্যবাদ দিব। এটা ভালো হয়েছে না? হ্যাঁ দিদি, বলুক দিদি, কথা সুন্দর আছে, বলেন দিদি। কি কয়, আগে এই রাস্তাটা হয়েছিল না, এখন রাস্তাটা বানাইছে। হ্যাঁ, মন বেলাসটা এখন সুন্দর হইব রাস্তা আর কি, বাগানের চার শ্রমিকে অসুখ বিসুখ হইব, রাত বেকারেতে গাড়ি উড়ি লইয়া যাইব, হসপিটাল লাগব, বাইরে লইয়া যাইব, এর আগে নেই তো রাস্তাটা হয়েছে। কি কম বলার আর কি, তারা আমরা চা বাগানের মানুষ আছে, বাদ দিমু তাহলে আমরা যেমন এখন মিলে চলে এরকম, তা আমরা সঙ্গে সব দিনেই চলবো। জি মেলেস্টার তো এমনও চিনি, এমনও চিনি আমরা, জি চিনব না, আমরা আলাপ করি তার লগে, আমরা সবসময় মিলেই থাকি তার লগে। মানুষ হিসাবে খুব ভালো, অনেকেই তো করছে, অনেকে তো বাগানে বুট লইছে, কি করে দিছে, কি করছে, কিছু করছে কিছু করে নাই না? আর সে, হ্যাঁ এ দেখো না উঠছে খালি না, হ্যাঁ দেখা যাক কি করে উপর আলাদা। আইসাই তো রাস্তার কাজ করলো, অনেক করছে। এই যে আমার আর গরু চুরি হয়েছে, হ্যাঁ চেয়ারম্যান রে কইলাম, চেয়ারম্যান কিছু করে দিল না। আচ্ছা, আমরা আর কি কইম না? না বলছি যে বেশ সুমন যে ক্ষমতা আসলো, আইসাই তো রাস্তাটা করে গেল, করে দিছে, আরো বহুত কিছু দিছে, চাকলা দিছে, এই যে রাস্তা বানাই দিছে, ই বানাই দিছে, রামগঙ্গা তো তো করছে, রামগঙ্গা হয় যাত্রী ছাউনি। হ্যাঁ, এই মানুষ, হ্যাঁ এদের পকেটে টাকা দিয়া কেউ করে এগুলো এখন না? যাক, খুব ভালো লাগলো এখানকার স্থানীয় যারা বসবাস করছেন দীর্ঘদিন যাবত, তারা তাদের মনের অনুভূতিটি আসলে বললেন যে কেউ কিছু করে না, এখান থেকে ভোট নিয়ে গেছে কিন্তু তাদের খোঁজ খবর কেউ রাখে নাই। হ্যাঁ, এই যে দিদি বলেন তো আপনি, ভালো হয়েছে? হ্যাঁ খুব ভালো লাগছে, আগে অসুস্থ রুগী নিয়ে আমাদের যাইতে খুব একটা অসুবিধা হইতো,
তো এখন রাস্তা হওয়ার পরে আমাদের একটু ভালো লাগছে, কারণ রুগী উগী যাতে ভালোভাবে যাবে আর সবকিছু সুবিধা হবে। এখন রাস্তাটা কে করতেছে? তো সুমন প্লিস্টারই না করতেছে আমরা জানছি যেহেতু। এর আগে কেউ করে নাই? না, এর আগে কেউ করে না। আর অনেকবার তো অনেক মানে ভোট পাইছে অনেকে, কিন্তু রাস্তার জন্য কখনো কেউ এরকম আসে নাই। না, রাস্তা হয়ে গেছে আপনাদের জন্য? হ্যাঁ, খুব ভালো লাগতেছে আমাদের, রাস্তা হয়ে গেছে, এখন সবটা সুযোগ সুবিধা পাওয়া যাবে, যাতায়াতের সুবিধা হবে। হ্যাঁ, এখন আর হেঁটে হেঁটে যেতে হবে না। এখানে যারা আছেন তারা কি চা শ্রমিক সব? হ্যাঁ, সবাই চা শ্রমিক এখানে। আপনিও চা শ্রমিক? হ্যাঁ। আপনার ফ্যামিলি সবাই? সবাই ফ্যামিলি সবাই চা শ্রমিকে, আর আমরা দুজনই ওয়ার্কার আছি। হ্যাঁ, মানে আমাদের বাসায় আমরা আর কি ওয়ার্কার, বাগানে আর কি চা পাতা তুলি। চা পাতা? হ্যাঁ, বাগান তো পাশেই বোধ হয়, না? হ্যাঁ, পাশে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক শ্রোতা, আমরা একটু মেম্বারের বাসা যাবো। দর্শক বিশু মেম্বার, তো যাই হোক, খুব ভালো লাগলো আসলে যে চা শ্রমিকদের জন্য এই যে কী সুন্দর একটি প্রশস্ত রাস্তা নির্মাণ করে দিয়েছেন বেশার সুমন সাহেব। এই সমস্ত দোয়া আসলে তার মানে মানুষের হৃদয় থেকে অটোমেটিকলি তার কাছে পৌঁছে যাবে, আর তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন আমরা এই প্রত্যাশাই করব। কী সুন্দর রাস্তা করে দিয়েছেন বিশ্বার সৈয়দ সাইদুল হক সুমন এমপি মহোদয়। ভালোই, আপনি চা শ্রমিক? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এই রাস্তাটা যখন ছিল না তখন আপনাদের কেমন হইতো? কেমন লাগতো? কষ্ট হইতো চলাফেরার জন্য, রাত আন্ধারে রুগী লাগার জন্য, এগুলো আমাদের সবই কষ্ট হইতো। এখন আশা করি সুমন বিলিস্টার দিয়ে আমাদের খুব একটু ভালো হয় আর কি। হ্যাঁ, ক্ষমতায় মানে বসেই ধন্যবাদ দিম, আর যেমন ধন্যবাদ, আর যেমন যেমন সুখে থাকুক, ভালো থাকবেন, যেমন এরকম আমাদের চা শ্রমিকের উপরে যেমন দায়িত্ব থাকে, যেমন দেখাশোনার মধ্যে এগুলার মধ্যে। দর্শক কথা বলছিলেন এখানকার চা শ্রমিক যারা রয়েছেন, কি সুন্দর রাস্তা করে দিয়েছেন বেশার সৈয়দ সাইদুল হক সুমন ভাই, খুব ভালো লাগছে। যাই হোক দর্শক শ্রোতা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।